চুমকি চলেছে একা পথে, হেই সঙ্গী হলে দোষ কি তাতে, আর মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, হেই সঙ্গী হলে দোষ কি তাতে, আর মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, মুখেতে গালি মিঠা মিঠা হেয়ালি, যত খুশি গালা গালি করো লাগে ভালো। আমাকে পাশে নিয়ে চলো না, মিষ্টি করে তুমি বলো না, তোমাকে যে আমি ভালোবাসি। হই 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 সুন্দরী চলেছে একা পথে, আরে সঙ্গী হলে দোষ কি তাতে, আর মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, অসাধারণ ভাইয়া, অসাধারণ। এই গান এখনো এত জনপ্রিয় কিভাবে? আমাকে এই গানটা সম্পর্কে একটু বলি। এই গানটা দোষ দুশমন ছা ছবির এবং এটার সঙ্গীত পরিচালক ছিলেন প্রয়াত আলম খান সাহেব, গীতিকার দেওয়ান নজরুল সাহেব, এবং এটাতে লিপসিং করেছিলেন নায়ক ওয়াসিম সাহেব এবং নায়িকা ছিলেন শাবানা আর সোহেল রানা। এই গানটি অ্যাকচুয়ালি বোম্বের একটা ছবি ছিল শোলে, সেই ছবি শোলের কপিরাইট নিয়ে এখানে বানানো হয়েছিল দোষ দুশমন নামে ছবি। খুশি ভাই, কখনো মনে হয়েছিল যে এই গানটা নির্মাণের সময় এত জনপ্রিয় হবে? এখনো এত বছর চলে যাওয়ার পরও এই গান এখনো মানুষের মনে এভাবে গেঁথে আছে? আমার নিজের কোনোদিন মনে হয়নি। এটা অল ক্রেডিট গোস টু মিউজিক ডাইরেক্টর। আমি বাংলাদেশের সবচেয়ে গান বাজনার যে সময়টা সেটা 50 থেকে 90 পর্যন্ত আমার হিসেবে, যখন চলচ্চিত্র আরম্ভ হলো, প্রথম মুখোমুখো শুরু, তারপরে বেহুলা হলো, এগুলি যখন হলো, তারপরে আপ টু 1990 পর্যন্ত যতগুলি গান হয়েছে বাংলাদেশে, সেটা আমরা যে কোনো বোম্বে এবং কলকাতার যে কোনো ছায়াছবির সঙ্গে, যে কোনো গানের সঙ্গে আমরা কম্পিটিশন মানে কম্পেয়ার করতে পারি। তো এই গানটি এত পপুলার হবে এটা আমার জানা ছিল না। এটা অল ক্রেডিট গোস টু মিউজিক ডাইরেক্টর এবং যারা দর্শক 18 কোটি লোক ছবি দেখেন, দেখেছেন, তারা তাদের কাছে আমি গ্রেটফুল। এই চরিত্র চুমকি কাকে ভেবে আসলে পারে, কাকে ভাবা হয়েছিল? এটা হলো ছবির ব্যাপার। তো এটা চুমকি বলতেছে ইয়াকে, শাবানাকে। আমি গানটা গেয়েছিলাম 76 আর 78, এখন 2022, এখন পর্যন্ত যদি আমি মঞ্চে উঠি কিংবা অন্য কোনো নতুন প্রজন্মের শিল্পী উঠে ও তাকেও অনুরোধ করা হয় গানটা গাওয়ার জন্য, ডেফিনেটলি লোকের কাছে এখনও পছন্দ হয়। একদম ভাই, আরেকটি অনন্য সৃষ্টি হচ্ছে ওরে নীল দরিয়া, যেটি হচ্ছে ওই 1980, আমি বলি যে এটা হলো 78-তে হয়েছিল। আমি বলি আলম ভাইয়ের এটা, আমি আলম ভাই প্রায় 300 ছবিতে কাজ সুরারূপ করেছেন। ওনার প্রথম ছবি হলো আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের মানে গডফাদার যাকে বলা হয়, মোহাম্মদ আব্দুল জব্বার খান, আব্দুল জব্বার খান সাহেবের ছবি কাঁচ কাটা হিরে, সেটাতে উনি প্রথম সঙ্গীত পরিচালনা করেন। সেকেন্ড করেন আপনার আমার একটা স্মৃতিটুকু থাক, সেখানে আমার প্রথম ওনার আমার গাওয়ার সুযোগ হয়েছিল। আর তারপর আস্তে আস্তে এক মুঠো মিন্টু আমার নাম, তারপর আসামি হাজির, মানে অনেক ছবিতে গান করার আমার সুযোগ হয়েছে। এবং আলম ভাই এমন একজন সুরকার ছিলেন, উনি খুব বলবো যে মনে আপাদমস্তক একজন ভালো লোক ছিলেন, সহজ সরল টাইপের লোক ছিলেন। আর তখন যেটা ছিল যে ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন গোপি বল্লভ, বেসিক্যালি উনি তবলা প্লেয়ার ছিলেন। এই আলম ভাই বলতেন যাও খুরশিদ আলমকে, তখন তো টেলিফোন ছিল, মোবাইল ছিল না, ল্যান্ড ফোন ছিল, অনেকের বাসায় হয়তো ল্যান্ড ফোন নাই, এই যাও খুরশিদ আলমের বাসায় যাও, সৈয়দ আব্দুল হাদির বাসায় যাও। গোপী বল্লভ রিহার্সেলের টাইমে বসে থাকতো, আলম ভাই থাকতেন এই আপনার মতিঝিলের যে বিআরটিসি বাস স্টেশনটা আছে আর কি, সেটার পিছনে বাসায়, তার পাশে থাকতেন তার ভাইরা আজম খান থাকতেন আরও তার বড় ভাই। তো আমি বলবো যে আলম ভাই তার জীবনে আমার ব্যক্তিগতভাবে যেটি গানটি, এই চুমকি গানটি আর জব্বার ভাইয়ের যে গানটি ওরে নীল দুটিয়া সারেঙ্গ, এটা অতুলনীয় একটা গান। এবং আরেকটি গানও রয়েছে মা গো মা ও গো মা,
এটা আমার সমাধি ছবির সমাধিতে এটি সত্যি কথা বলতে কি সত্যতা আমি বলবো যে আমাদের যে কয়জন সুরকার আমি নাম সবগুলি বলে অনুষ্ঠানে অনেক অসুবিধা হয় সত্য সাহা তার ভিতরে একজন আজাদ রহমান সাহেব একজন অনন্য আমার জীবনে যদি প্রথম আজকে এই এই জায়গায় আসার পিছনে যার সবচেয়ে বড় অবদান ওনার নাম না বললে আমার গুণাগার হয়ে থাকবে আর কি সেটা হলো যে আজাদ রহমান সাহেব 1964 কলকাতা থেকে বাংলাদেশে আসেন এসে প্রথমে ছায়ানটে উনি চাকরি নেন উচ্চাঙ্গ সঙ্গীত শেখান এবং তৎকালীন রেডিও যে বাংলাদেশ পাকিস্তান রেডিও স্টেশন ছিল সেখানে উনি চাকরি করতেন তো আজাদ রহমান সাহেবের হয়তো এটি বেশি বলা হবে কিন্তু যেটা সত্য সেটাই বলা উচিত যে আধুনিক গানের একটা রেভলিউশন নিয়ে আসলেন যেটি বাংলাদেশে আমি বলবো যে আমাদের সত্য সাহা সুবল দাস সমর দাস আব্দুল আহাদ সাহেব আলী হোসেন সাহেব আলাউদ্দিন আলী তারপরে আপনার মনসুর আহমদ ধীর আলী সাহেব ইনারা লিজেন্ড সবাই একজন আজাদ রহমান সাহেব আসার পর একটা আধুনিক গানের ভিতরে ভেরিয়েশন এমন আসলো যে যেটি উনি না আসলে হয়তো এটা চেঞ্জটা হতো না এবং উনি প্রথম ব্যক্তি উনি পশ্চিমবঙ্গেও গান করেছেন সেখানে প্রতিমা মানবেন্দ্র তার সুরে গান করেছেন আমি বলবো যে আমার জীবনের প্রথম এন্ট্রিটা হলো যে আমার প্রথম লাইফে আমি আমার আমার জন্ম উত্তরবঙ্গে ছয় দিন বয়সে আমি ঢাকায় আসি ছয় দিন বয়সে ঢাকায় আসি আমি একদম নাজিরা বাজার এখন কাজী আলাউদ্দিন রোড বলে হাজি সাহেব বিরিয়ানি বললে সবাই চেনে আর কি তো সেইখানে একই হোল্ডিংয়ে 70 নম্বর কাজী আলাউদ্দিন রোড তিনটি বাড়ি একটি বাড়ির নাম হলো হ্যামলেট একটি বাড়ির নাম হলো রুবি আর একটি বাড়ির নাম হলো জেমস এই স্টোনের নাম দিয়ে তো 70 নম্বর কাজী আলাউদ্দিন রোডে তিনটি বাড়ি ছিল একটি বাড়িতে আমরা থাকতাম যে বাড়িটার নাম ওই মোহাম্মদ খুরশিদ আলম 70 কাজী আলাউদ্দিন রোড জেম হাউস দিলে চলে আসতো এরকম ছিল তো এইখানে আমি জন্ম মানে ছয় দিন বয়সে এখানে আসি এবং এইখানে পড়ালেখা নবপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করেছি এবং শ্রদ্ধেয় বারেন মজুমদার উনি একটা কলেজ অফ মিউজিক খুলেছিলেন সেটা কাকরাইলে কাকরাইলে একটা কিন্ডার গার্ডেন ছিল সেইখান কিন্ডার গার্ডেনে আমরা 10 জন ছেলে মেয়ে একত্র ফার্স্ট গ্রুপে ভর্তি হয়ে গেল আমার জীবনে প্রথম যে গানটি করেছিলাম যে গানে আমাকে লোকে চিনলো এই গানটা না বললে ইনকমপ্লিট হয় এটা বাংলাদেশের বেতারে আচ্ছা আমি প্রথমে 65 পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম এখন যেটি নাজিমুদ্দিন রোডে কারমাই বোরহানউদ্দিন কলেজ এটা তৎকালীন রেডিও স্টেশন ছিল তারপরে আপনার শাহবাগে বেতার কেন্দ্র ট্রান্সফার হয় তো ওই পর্যন্ত আমি স্কুলে পড়া অবস্থা আমি রবীন্দ্রসঙ্গীত গেতাম তো 65 পর্যন্ত রবীন্দ্রসঙ্গীত গাওয়ার পরে 65-এ আইয়ুব খান মার্শালও জারি করে তখন 58-এ মার্শালও জারি করে সরি 58-এ মার্শালও জারি করে কিন্তু 65-এ ব্যান করেন রবীন্দ্রসঙ্গীত যখন ব্যান করলো তখন আমি একদম পুরা এতিম কারণ গান গাইতে পারতেছে না কারণ রবীন্দ্রসঙ্গীত ব্যান তো আমি শাহবাগ বেতার কেন্দ্রে যাই তো যার নাম না বললে হবে না সেটা হলো যে আমি রেগুলার যাওয়া আসা করতাম সেখানে দেখতাম বশির আহমদ সৈয়দ আব্দুল হাদিস সাহেব খন্দকার ফারুক আহমদ মোহাম্মদ আলী সিদ্দিকী মোহাম্মদ নবী সাহেব মোহাম্মদ আব্দুল জব্বার আনোয়ারউদ্দিন খান নাজমুল হুদা বাচ্চু ভাই কিন্তু আমার সবসময় ইয়ে লাগতো যে আমি গান গাই সবাই গান গাই কিন্তু আমি গান গাইতে পারি যেহেতু আমি অডিশন দিইনি 65-এ একদিন বেতার কেন্দ্রে গেছি যেটা না বলে না সেটা হলো বাংলাদেশের একটা লিজেন্ড শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার বলে ছোটো ভাই আগামীকালকে একটা ফাংশনে যাবে তখন কিন্তু তখন যারা গান গাইতেন প্রত্যেকটা শিল্পীরই একটা ইয়ে ছিল যে আমি কী করে নিজেকে গড়ে তুলব ঠিক আছে তখন কিন্তু আমি একবারও চিন্তা করি না জব্বার ভাই কত পয়সা দিবে কিংবা কত পয়সা আমি পাবো জব্বার ভাই বলেছে দ্যাট ইজ এনাফ বাংলাদেশে একটা লিজেন্ড বলেছে আমাকে আমার মতো একটা নগণ্য লোককে তখন আমি রবীন্দ্রসঙ্গীত পাস গাইতে পারিনি তো সেই উনি আমাকে দিয়ে যেটা কাজ করলেন সেটা হলো আমরা কারমাইকেল কলেজ একটা আছে নাম করা কলেজ এখনও আছে সেখানে আমাকে নিয়ে গিয়ে জব্বার ভাই ছেড়ে দিল ওপেনিং ব্যাটসম্যান হিসেবে এবং সেখানে আমি মোহাম্মদ রফি সাহেবের কিশোর কুমারের যত হিন্দি গান আছে গান গেলাম ওইটাই আমাকে জীবন একটা ইয়ে করলো এবং অডিশন দিলাম তখন অডিশন বোর্ডে ছিলেন ফেরদৌসী রহমান আব্দুল আহাদ সাহেব এবং সমর দাস তো সমর দাস গলা শুনে বললো গলা খুবই ভালো কিন্তু একজনকে কপি করো তার মানে হ্যাঁ কপি করি তো উনি আমাকে বললো তুমি আমাকে চিনছো কিনা তেমন বলে না আমি আপনাকে চিনি না তো উনি বলতেছে যে আমি 6 তারে ব্যবসা করি
তখন আমি দেখলাম ছয়টা যারা গিটার বাজায় ছয়টার থেকে, আমি বলছি চিনছি আপনাকে, আপনি গিটার বাজান, কী করেছিলেন? আমাকে যে আমার এক ফ্রেন্ড আপনার কাছে গিটার শিখলেন, আমার এক স্কুল ফ্রেন্ড ছিল মিঠু, এই তখন সমর দাস বললো যে তাহলে এক কাজ কর, তুই থাকস কই আমাকে কাজী আলোজন রোড, আমি লক্ষ্মী বাজার থেকে, কাজী আলোজন রোড থেকে এভরিডে আমি লক্ষ্মী বাজার ওনার বাসায় এক ঘন্টার জন্য আসতাম সকালে। এসে উনি পিয়ানোতে সা ধরতেন, এটা এখন শুনলে খুব অবাক লাগে এবং আমার মনেও হয় না যে এখন কোনো শিল্পী করবে, একটা সা 20 মিনিট 25 মিনিট, আবার একটু পরে আবার রে, তারপর আবার 10 মিনিট পরে আবার মা, এইভাবে চলে চলে সা পর্যন্ত ইম্পসিবল। ওনার বাবা বলতেন ছেলেটাকে মেরে ফেলতেছে, তখন উনি সমর্থা বলতেন ছেলেটাকে মানুষ করতেছে। 6 মাস এইটা করার পরে তো বললো আমি ছেড়ে দিলাম, তুই সবার সঙ্গে গাবি, তোর ভয়েস আলাদা শোনাবে, এবং এই লোকটার জন্য আমি আজকে খুশি ছিলাম এবং আজাদ অমর সাহেবের জন্য আমি খুশি ছিলাম। 67 আমি প্রথম যে দুইটি গান গাই, একটি হলো কবি সিরাজুল ইসলাম সাহেবের লেখা কেরানীগঞ্জের বাড়ি, এবং গানটা ছিল মানে আমার ভাগ্য বলবো যে আমি আজাদ অমর সাহেব তখন ছায়ানটের টিচার ছিলেন, উচ্চাঙ্গ সঙ্গীতের ওস্তাদ ছিলেন, তো তখন বাংলাদেশে যে পরিস্থিতি পরিবেশ ছিল যে যারা গান বাজনা করতো কিংবা নাচে ছিলেন অভিনয় অভিনেত্রী বা অভিনেতাদের খুব একটা লোকজন বাসা ভাড়া দিতে চাইত না, একে আজাদ রহমান সাহেব ওয়েস্ট বেঙ্গলের লোক আসলেন ঢাকা বাংলাদেশে, আসার পরে উনি ব্যাচেলার তো বাসা ভাড়া পায় না, তো আমার চাচা ছিলেন তখন ডেন্টাল কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল, ওনার নাম হলো ডাক্তার আবু হাজার সাহাজুর রহমান, উনি তখন উনি আজিমপুর স্কুলে ছিল, আজিমপুর কলোনির ভিতরে ছিল আপনার ছায়ানটের ইয়েটা, তো ওইখানে আজাদ রহমান সাহেবের সঙ্গে পরিচয় হয় আমার চাচা এবং চাচির। ওই যে বাসা ভাড়া দিত না তখন আমার চাচা চাচি দুইজনে বলতে যে আজাদ রহমান সাহেব আমার ছোটো ভাই, এই সুবাদে আমার চাচার সঙ্গে তাদের একটা সম্পর্ক হয় এবং আজাদ রহমান সাহেবকে আমার চাচা বলে যে আমার ভাতিজা গান গায় একটু দেখবেন। উনি আমাকে একদিন 67 অনেক দিন গান শেখানোর পরে একদিন আমাকে একই সঙ্গে দুইটা গান গাওয়ালো, এটা একটা হলো কবি সিরাজুল ইসলাম সাহেবের লেখা, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, এই একটি গান। আর একটা হলো বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় গীতিকার জীবনেশা জামাল, ওনার আর একটি পরিচয় হলো উনি আঞ্জুমানা বেগম বলে একজন কণ্ঠশিল্পী আছেন আমাদের, ছিলেন ওনার বড় বোন, আর একটা কথা না বলে না, ওনার মেয়ের নাম হলো জিনাত রানা, উনিও বাংলাদেশের সাংঘাতিক জনপ্রিয় শিল্পী, তো উনি একটি গান লিখেছিলেন তখনকার দিনে 66-এ এত ফাস্ট বিটের গান, এটা হলো উনারই লেখা আজাদ রহমান সাহেবের সুর করা, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করবি না পলাশের গুচ্ছ। এই দুইটি গান হওয়ার পরে আমি তখন বেতারে যেটা হতো সেটা হলো যে এখানে HMB-র কোনো ডিস্ক প্ল্যান ছিল না বাংলাদেশে। খুরশিদ, আমরা আরও এই গানের অনেক তথ্য জানবো, ছেলেবেলা আপনার থেকে শুরু করে সব আরও আমরা অনেক অনেক আরও কথা বলবো, কিন্তু এখন আনন্দে একটা সময় হয়ে গেছে ছোট্ট বিরতির। ঠিক আছে, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির, ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি এখন আনন্দে। আমরা তো বিরতির আগে কথা বলছিলাম গান নিয়ে, আর হাতে খড়ি কীভাবে হয়েছিল আপনার তা নিয়ে। যদি বলতে চাই যে সব গানে আপনার 100 ভাগ গানের মধ্যে যদি বলি যে 86 ভাগ গানের ঠোঁট মিলিয়েছেন নায়ক রাজরাজাক, সেটি কেন? না, রাজাক ভাই যেটা হয়েছিল যে প্রথম যে আমি জীবনে প্রথম যে গানটি গিয়েছিলাম, এই গানটা একটু দর্শকদের শোনাতে চাই, একটা লাইন হলেও শোনাতে চাই, এটা আমার চাচার লেখা, একটা আবু হাজার সাজুজুর রহমান এবং একটি সুরকার ছিলেন আজাদ রহমান সাহেব। তো প্রথম যেদিন গানটি করতে গেলাম, এই গানটা কিন্তু আমি 5-7 দিন আগে থেকে শিখেছি, আর তার আগে মানে সিনেমায় আসার কারণটা হলো যে এই ছবির একটি গান গিয়েছিলেন বাংলাদেশে অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় শিল্পী আমাদের গুরুজন সুরাব হোসেন খান,
তো ওই গানটা ছিল আজাদ দমন সাহেবের সুর করা। আমি আর মিয়া মোহাম্মদ বদরুদ্দিন একজন চিটংয়ে বাড়ি চাকরি করতেন টিসিবিতে, আর আব্দুর রব বলে একজন শ্রীপুরের লোক, শ্রীপুরে যে গাজীপুর শ্রীপুরে, উনি পল্লীগীতির একজন নাম করা শিল্পী ছিলেন। এই তিনজন আমরা সুরাবাইয়ের সঙ্গে কোরাস গান গেলাম। গানটা ছিল ওরে দেখ ভেবে তুই মন আপন চেয়ে পর ভালো তোর পরের চেয়ে ধন, আর আমরা ওরে দেখ ভেবে তুই মন ধুয়া। এইটার থেকে তখন আজাদ দমন সাহেব আমাকে একদিন বললো তুমি আমার বাসায় এসো, তখন ওই গানটা শিখালেন। একটু আগে বললাম আমার চাচার লেখা এবং আজাদ দমন সাহেবের শুরু, রাজ্জাক সাহেবের জীবনে আমার জীবনের প্রথম যে গানটি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে মুক্ত আকাশখানি কে আমার নীল কেড়ে, ও পাহাড় ও নদী বলে দাও কিনে থাকি এ ব্যথা কেঁদে ঢেকে রাখি, বন্দি পাখির মতো মনটা কেঁদে মরে। এটি আমার জীবনের প্রথম গান, এটি 1969 রিলিজ হয়। আর তারপরে আর আমাকে পিছনে তাকাতো না। 2016 পর্যন্ত 470 ছবিতে গান করার সুযোগ হয়েছে এবং তার ভিতর ম্যাক্সিমামই নায়করা রাজ্জাকের লিপে, এবং বাংলাদেশে এমন কোনো গীতিকার এমন কোনো সুরকার আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, আল্লাহর কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করি যে আমি যে সমস্ত গীতিকার যে সমস্ত সুরকারের সান্নিধ্যে আসতে পেরেছি, এটা হয়তো এখন যারা আসছে আরও নতুনত্ব অনেক ভালো ট্যালেন্টেড আমাদের বাংলাদেশে অত্যন্ত ট্যালেন্টেড ছেলেপেলে আছে, কিন্তু আমি আমার মতামত হলো যে দে আর নট গেটিং ইন গার্জিয়ান। আমরা গার্জিয়ান পেয়েছিলাম সমর দাস, আমরা গার্জিয়ান পেয়েছিলাম আব্দুল আহাদ, আমরা গার্জিয়ান পেয়েছিলাম আজাদ রহমান, আমরা গার্জিয়ান পেয়েছিলাম আলী হোসেন, আলাউদ্দিন আলী, সবাইকে পেয়েছিলাম, কিন্তু এই এখন যে নতুন প্রজন্ম আসছে এত ট্যালেন্টেড এত তাড়াতাড়ি গান তুলতে পারে এত মানে শিখতে পারে যে তুলনা, কিন্তু দে আর নট গেটিং ইন গার্জিয়ান, গার্জিয়ানলেস অবস্থায় কোনো দিন কোনো কিছু হয় না। তো এটার কী মনে হয় দাদা যে সমাধান কী হতে পারে, কারণ এখনকার সময়ের গানের চাহিদাও কিন্তু অনেকখানি কমে যাচ্ছে। আমাদের প্রত্যেকটা জায়গায় খুব একটা ভালো না, আমার 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 চোখে এটা খুব খারাপ লাগে যে আগে যারা অভিনয় করতেন, ঠিক আছে, আমরা দেখলাম গোলাম মোস্তফা সাহেব অভিনয় করতেন, তবে খলিল সাহেব অভিনয় করতেন, নাটকের কথা বলতেছি, টেলিভিশনে অভিনয় করতেন, তারা একটা নাটকের স্ক্রিপ্ট অন্তত 10-15 দিন পড়ে তারপরে মুখস্থ করে করতেন। এখন মোবাইলে দিয়ে হ্যাঁ বলেন বলেন পরিচালক সাহেব কোথা থেকে স্টার্ট করতেন, এটা হয় না। এটা খুব আমরা আমাদের গানের আমি বলবো তো আমাদের খুবই ভালো, যেরকম শেখ সাদী খান একজন সুরকার, এই সমস্ত সুরকারগুলি এখনও কিন্তু জীবিত আছে, কিন্তু এখনও আমরা ঠিক প্রপার মানে দাদা বুঝতে পারি এর পেছনের কারণটা কি হতে পারে, যদি আমরা বলি যে আগের সময় ঠিক 70s বা 80s মেন প্রবলেম হলো কি ছবি নেই, ছবি হচ্ছে না, আর দর্শকের যে এখন সবচেয়ে অসুবিধা হয়ে গেছে যে এমন অবস্থা হয়ে গেছে যে আমি মোবাইলে সব কিছু পাচ্ছি, মোবাইলে যদি আমি সব কিছু পাই কেন আমি কষ্ট করে টিকিট করে হলে যাবো। এই মেন্টালি আমি বলছি না যে প্রত্যেকটা লোক হলে যাবে না, অনেক লোক আছে যারা হলে দেখতে পছন্দ করে, কিন্তু এই যে মোবাইলে আসার পর থেকে আমার যেটা হয় যে লোকে ওই ভিড়ভাট্টা এত কেওয়াস এত দূর থেকে যাবো, এত আগে আমি আমার মনে আছে আমি গ্রিন রোড থেকে হেঁটে স্টেডিয়ামে এসে আমি ছবি সত্যজিৎ রায়ের ছবি দেখেছিলাম, এবং আমি একটা ছবি দেখেছিলাম নামটা হলো সূর্যকন্যা ছবি, সূর্যকন্যা এটার ছবির শ্যামল মিত্রটি গান ছিল, গানটা হলো চেনা চেনা লাগে তবু অচেনা ভালোবাসো যদি কাছে শোনা, ও এই গানটার জন্য আমি 400 বার ছবিটা দেখেছি, একটা ছবি এখন কেউ 400 বার দেখবে একটা ছবি, দেখলো ওই মোবাইলে দেখবে টেলিভিশনে। এটাই তো বলছিলাম দাদা যে আগের সময়কার মানে যেই সিনেমার গান ছিল তা এখনো মানুষ মনে করছে, আর এখনকার সিনেমার গান কিন্তু তখন যেটা ছিল আমি বলি যে সবাই চাইতো, সুরকার চাইতো যে আমি একটা ভালো গান করি, গীতিকার চাইতো আমি একটা ভালো গান করি, যিনি অভিনয় করছেন তিনিও চাইতেন যে গানটা হিট করুক, প্রত্যেকটা সেটা নায়ক আসিম সাহেব হোক, আলমগীর সাহেব হোক, ইলিয়াস কাঞ্চন ভাই হোক, কিংবা আপনার রাজ্জাক সাহেব হোক, আজিম সাহেবও আমার এই ভয়েসে লিপসিং করেছেন,
তো আমি বললাম যে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে আমার আমার সঙ্গে আমার যাদের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে তাদের এখনকার জেনারেশন তারা পাচ্ছে না, এটা সবচেয়ে খারাপ লাগে। তবে আমি আশা করি যে এই নতুন প্রজন্মের ছেলেটা যদি সিরিয়াস হয়, আমাদের আমাদের কিন্তু কোনো ব্যাপারে আমরা সিরিয়াস না, মানে একবার যদি মানে মানে মানুষের থাকে না যে আমি বেস্ট প্লেয়ার হব, বেস্ট গায়ক হব, বেস্ট নায়ক হব, একটা একটা ভালো তো হওয়ার দরকার। আমার সবসময় ছিল আমার একদম রিভার্স, আমি আমার এই লাইনেই আসার কথা ছিল, আমি সবসময় চাইতাম আমি ডিফেন্সে যাব, ডিফেন্সে আমার যাওয়া হয়নি যে কোনো কারণে হোক যাওয়া হয়নি। মানে কেন পরে মনে হয়েছিল আমি আর ওইদিকে যাব না দাদা? একদম না, আমার যখন রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড হয়ে গেলো তখন আমি কনফার্ম হয়ে গেলাম যে না আর গান বাজনাই করবো, আমি ডিফেন্সে যাব। তো ডিফেন্সেও হয় নাই, তা আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করি একটা ব্যাপারে যে আল্লাহ পাক আমাকে যেইখানে নিয়ে আসেন অনেক শান্তিতে আসেন, আর শান্তিটা নিজের কাছে। আর একটা জিনিস সবসময় মনে রাখতে হয় যে প্রত্যেকটা লোকের আপস অ্যান্ড ডাউন থাকে। আমি যদি এখন মনে করি যে আমি আজ থেকে 20 বছর আগে ছিলাম খুরশিদ আলম একরকম আমাকে সেরকম, আই ডোন্ট বিলিভ ইট। উত্থান পতন প্রত্যেক লোকের জীবনে আছে এবং এইটাই কিন্তু মানুষের আসল ধর্ম। দাদা আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের মনে হয় যে সারাদিন এরভাবে গল্প করলেও মনে হবে সারাদিন গল্পই করছি, কিন্তু আমাদের সময় আছে একদম শেষ হয়ে যাচ্ছে। দাদা আমার ব্যক্তিগত একটি অনুরোধের গান আমি শুনতে চাইবো আপনার কাছে, সেটি হচ্ছে চুরি করেছে আমার মনটা, হায় রে হায় রে মিস লঙ্কা। এই গানটা আমরা শুনে শুনতে শুনতে আজকে বিদায় নিব এখন আনন্দ থেকে, তবে তার আগে দাদা আমি একটু বিদায় নিয়ে নিতে চাই। এই ছিল আজকের এখন আনন্দের আয়োজনে, আমাদের সাথে যুক্ত থাকতে পারেন দুটি মাধ্যমে, এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv। এটা পাকিস্তানি ছবির কে, তো এইখানে যিনি শুরু করছিলেন ওনার নাম হলো গোলাম হোসেন লাডু, আর গানটা লিখেছেন যিনি, ইনি একজন সাংঘাতিক সাংবাদিক ছিলেন, সম্পাদক ছিলেন, চিত্রালী বলে একটা সিনেমা ম্যাগাজিন ছিল, তার সম্পাদক ছিলেন আহমদুজ্জামান চৌধুরী, যাকে আ যা চৌ বলা হতো। এই ছবির নাম মিস লঙ্কা, এটা গাওয়ার চেষ্টা করছে। চুরি করেছো আমার মনটা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, ঝড়ো হাওয়া যেন যৌবনটা, হায় রে হায় মিস লঙ্কা, চুরি করেছো আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা।